A very good morning, guys. Aaj Shonibar, 20th of May. Ami aaj Madhyamgram jacchi. Onek din baade pray Madhyamgram jacchi pray. Na 9 tarikh eshe chilam. Aaj 20 tarikh mane after 11 days. To shokale uthlam, thakur pranam korlam, brush korlam. Ekhon cha khete boshbo. Cha hoye geche, ami boshechilam, ma namiye dilo. দিয়ে ওয়াশরুম যাব দিয়ে বেরিয়ে পড়ব ওখানে গিয়ে স্নান টান করার ইচ্ছে আছে কারণ বাচ্চার কাছে যেতে গেলে তো কাছে জামা কাপড় বা ধোয়া এরপরে যেতে হয় তো ট্রেনে বাসে যাব তো আমার মনে হয় ওখানে গিয়ে স্নানটা করে ঘরে ঢোকাটা বা ওকে কোলে নেওয়াটাই উচিত হবে তাই আর এখানে স্নান করছি না চলো চাটা খেয়ে নি চা আর বিস্কিট তো আমি ওয়াশরুম থেকে এসে ড্রেস ড্রেস করে জিনিসপত্র সব গুছিয়ে টুছিয়ে বেরিয়ে পড়লাম মেট্রো করব মেট্রো ধরবো তারপর ট্রেনে ধরে মধ্যমগ্রাম তো মেট্রোতে এসেছিলাম গীতাঞ্জলি দেখতে পাচ্ছ তোমার পেছনে ফিরে যাচ্ছি সকাল 10টার পর চলবে এখানে কাজ চলছে শনি রবি আমি শুনেছিলাম মা বাবার থেকে কিন্তু জাস্ট গট দিস আউট অফ মাই হেড সো এখন বাসের গড়িয়া আবার যাচ্ছি ওখান থেকে বাস ধরবো ধরে দেখি কতক্ষণে পৌঁছে তো আমি তো বাসে উঠলাম ভেবেছিলাম ওটা গড়িয়াবারাসাতের বাস কিন্তু পরে বাসে ওঠার অনেকক্ষণ বাদে জানতে পারলাম যখন একজন লোককে বললো মানে যাত্রী দাঁড়িয়ে ছিল রাস্তায় বললো এয়ারপোর্ট যাবে আমি বললো না যাবে না তখন আমি কন্ডাক্টরকে জিজ্ঞেস করাতে বললো যে না এটা বিধাননগর যাচ্ছে সো অ্যানাউন্সমেন্টের জন্য একটু ব্লকটা বন্ধ করতে হলো যাই হোক তো তারপরে আমি বিধাননগর নামলাম টিকিট কাটলাম একটা ট্রেন ছিল হাসনাবাদ লোকাল ওটা জাস্ট বেরিয়ে গেল একটা লোকের 200 টাকা নোটের চেঞ্জ দিতে গিয়ে মানে টাইমটা খেলো তারপরে এখন শিয়ালদা ওই বারাসাত লোকাল আছে আসছে প্রায় টাইম হয়ে এসছে চলো উঠে পড়বো ঢুকেও গেল ট্রেন চলো উঠে পড়ি এবার এখন তো 10:30 বাজে ওকে খাইয়ে দাইয়ে রেডি করিয়ে নিয়েছি তো এখন ওই ঘরে সেট আপ হচ্ছে ফটো তোলবার হলেই ওর ফটোটা তোলা হবে আর অভিরূপর ট্রেনে আসছে অভিরূপের ওখানে তো ব্লগ করছেই তোমরা দেখতেই পাচ্ছ ও ট্রেনে আসছে এলে ও দেখতে পাবে মধ্যমগ্রাম স্টেশনে নেমে পড়লাম পেছন দিক দিয়ে চলে যাচ্ছি প্রিয়াদের বাড়ি সো আমি চলে এসেছি প্রিয়াদের বাড়িতে এবার ঢুকবো এখানে হয়ে গেছে স্টার্ট সব রেডি হয়ে গেছে এই যে মাও দেখতে এসছে শিখা দিয়েও দাঁড়িয়ে আছে এসি চালিয়ে দিয়েছি আমি স্নান ঠান করে ফ্রেশ হয়ে নিয়েছি ঠাকুর প্রণাম করে নিয়েছি এবার ব্রেকফাস্ট করবো যদি 11টা বাজে কারণ স্নান না করে ওকে ধরা যাবে না তো ফটোগ্রাফাররা চলে এসছে তোমরা আজকে জানো না আজকে ওর ফটো আমার ছেলের ফটোশ্যুট হচ্ছে তোমাদের দেখাই একটু এই যে সব জিনিসপত্র রাখা রয়েছে আমার ব্রেকফাস্ট চলে এসছে পরে একটু খাচ্ছি এখানে তো সব আড়ম্বর করে ওর ছবি তোলা হচ্ছে কিরম সেট আপ করে তুলছে তোমরা দেখতেই পাচ্ছ নানান রকমের জিনিস ওরা এনেছিল যাতে অ্যাডিশন অল্টারেশন করে সুন্দর করে ছবিটা তোলানো যায় তো ও হাত পা ঠিক করে ছবি তোলার মতন করে রাখছিল না যথারীতি হাত পা একটু নাবি টাবি দিচ্ছিল সেগুলো ওরা ঠিক করছিল আর অনেকক্ষণ ছবি তোলার পরে একটু কাঁদছিল খিদেও পেয়েছিল একটু মায়ের কাছে আসার জন্য কাঁদছিল আমাদের ছেলে গান শুনতে খুবই ভালোবাসে আপাতত তো যখন কান্নাকাটি করছিল তাই আমরা গান চালিয়ে দিয়েছিলাম
গান শুনে শুনে ছবি তুলছিল, যতটা যেভাবে শান্ত রাখা যায় সেভাবেই আমরা চেষ্টা করছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হচ্ছে ফার্স্ট থিমের ও ছবি, এরপরে সেকেন্ড থিমের ছবিও আছে। তাই তো, খাবার চাইছে আবার, কিছু দাও আমার, গাড়ি দাও একটু, গান চালা গান চালা, একটু গান নিয়ে গেছি বাইরে, একটু নিয়ে আসো, না না কানেক্ট করা আছে না, তখন আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, একটু এক্সাইটেড ছিলাম, একটু নার্ভাস হয়ে গেছিলাম, কারণ ও তখন অন্যদিনও ঘুমোয়, কিন্তু ও আজকের দিনে ঘুমোচ্ছেই না। ও অ্যাকচুয়ালি অনেকবার নাড়া পড়ছিল, তো হয়তো ওই জন্য সেই মানে ডিপ যে স্লিপটা হয় সেটা হয়তো আসছিল না। আলটিমেটে আমরা দুটো থিমে করেছিলাম, আর একটা থিমে করার লাস্টে কথা ছিল, কিন্তু তখন ওর আর মানে ও আর মানে কোঅপারেট করছে না, তখন ওরও তখন একটু কান্নাকাটি করছে, তো ওটা আমরা ক্যান্সেল করলাম। একটু খিদেও পেয়েছিল, হ্যাঁ খিদে পেয়েছে, খাওয়াচ্ছি, কিন্তু সামহাও ও তখন আর নিতে পারছিল না ব্যাপারটা, তো তাই জন্য আমরা ওটা তখন প্ল্যানটা ড্রপ করেছি। আমরা দুটো থিমেই ছবি তুললাম, আর তারপরে এখন তো রেস্ট নিচ্ছে, আর বিহাইন্ড দ্য সিনস তো তোমরা দেখতেই পেলে, আমাদের সাথেও ছবি তোলার কথা ছিল সবই, তারপর ওগুলো ক্যান্সেল করা হলো, কারণ ওকে কষ্ট দিয়ে তো ওগুলো কিছু এক্সট্রা করা যায়ই না। তো এই অবধি এই অবধি আজকের আমাদের এই ফটোশ্যুটের ব্লগটা থাকলো, আমরা আস্তে আস্তে আবার চালু করছি, তো আমরা এখানে আজকে এন্ড করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর আমরা যেই ফটোগ্রাফারকে দিয়ে করিয়েছি তার ফোন নাম্বারটাও এখন আমরা স্ক্রিনে দিয়ে দেবো, প্লাস আমরা মানে তার ইনফরমেশনগুলো আমরা ডিসক্রিপশনসে দিয়ে দেবো, তো তোমরা অবশ্যই ওদেরকে চেক আউট করতে পারো, ওরা খুব ফ্রেন্ডলি বিহেভিয়ার, এবং সব থেকে বড় কথা হচ্ছে খুব পেশেন্স আছে ওদের মধ্যে, পেশেন্স আছে, আর বাজেটটাও খুব পকেট ফ্রেন্ডলি, খুব পেশেন্স আছে, মানে মানে ওর যে হাত পা গুলো এত বারবার নাড়াচ্ছিল কিন্তু ওরা একদমই রেগে যায়নি বা অধৈর্য হয়ে যায়নি, খুব ভালো কোঅপারেট করছে, তোমরা ওদেরকে কনসিডার করতে পারো। আর ছবিগুলো আসছে তো সেগুলো আমরা পরের ব্লগে আবার দেখাবোই, তো টিল দেন টাটা বাই বাই, ভালো থেকো আর ভালো রেখো। আমার ভিডিও এডিট করে ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিতে দিতে ও ছবিগুলো তোলে এসেছে, তাই একসাথে তোমাদেরকে ওর ছবিগুলো কয়েকটা দেখিয়ে দিলাম, দেখো তোমাদের ভালো লেগেছে কিনা জানিও আমাদেরকে।